বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, জানেন কি বাড়ির নির্দিষ্ট কোণে আয়না বসালেই আসবে টাকা? আসুন জেনে নেই বিস্তারিত। বলা হয় মুখই নাকি মনের আয়না, তাই মন পরিষ্কার থাকলে মুখেও তার প্রতিফলন দেখা যায়। আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা, তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভালো রয়েছে তার উপর। আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের উপর। এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না। বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লা ফতে। শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয়, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও নাকি বাড়বে হুহু করে। এক, বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে আয়নায় কখনো নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে। দুই, বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়ে, সন্তান সুখের সম্ভাবনা থাকে। তিন, ঘরের উত্তর দিকে দরজা জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত। উত্তর দিকটি ধন দেবতা কুবেরের দিকে বলে মনে হয়, তাই এখানে আয়না রাখার কথাটি ভেবেই দেখতে পারেন। চার, উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্ব দিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে। পাঁচ, রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।